আমরা গাড়ি আস্তে আস্তে চালাতে চালাতে আসছিলাম, আমার ওই যে দাদা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে পিচাপ করতে দাঁড়াইছে, আমি ফলো করেছিলাম, বলছে তুমি আস্তে আস্তে যাও আমি আসছি। পিচাপ করে মোটামুটি ওই মোটামুটি হাফ মাইলও যায়নি, সামনে তো একটা আমাদের আমরা আগে ছিলাম, মোটর সাইকেলে তিনজন আসছিল, সে টাকা পাকা করে গাড়ি চালাতে চালাতে আসছিল, এসে আমার দাদা বাস সাইডটাই আসছিল, মোটর সাইকেল ডাইরেক্ট মেরে দিয়েছে তার সামনে, মেরে দেওয়ার পরে এই ঘটনাটা হয়েছিল। কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? চাল কি চাল কিনতে চাঁদা মারলি কি করে? তোরা কি নেশাগ্রস্ত অবস্থায় ছিলি? কি গাড়ি ছিল? চাঁদা কে কে ছিল? বাকি দুজনের কি হয়েছে, নাম কি তাদের? বাকি দুজনের নাম কি? তিনজনে আমরা ইঞ্জিনিয়ার চলো, আমি প্রথমে ছিলাম, দ্বিতীয়জন তরুণী সেন ওনাকে মোটর সাইকেলে মেরে দিয়েছে, তিনজনা মোটর সাইকেল চালক ছিল, মোটর সাইকেলটা খুব স্পিডে ছিল, যার কারণে নেশা করে চালাচ্ছিল কে ওই যারা ওই মোটর সাইকেল সেটা বলতে পারবো না, হয়তো হতেও পারে না হতে পারে, কিন্তু বাইকটা খুব স্পিড ছিল।